আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। হেলথ ইনফো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব জিঙ্ক ট্যাবলেটের কি কাজ এবং জিঙ্ক ট্যাবলেট সম্পর্কে আমরা জানব অথবা জিঙ্ক সিরাপ সম্পর্কে আমরা জানব। মূলত জিঙ্ক সম্পর্কে আমরা ভালো করে জানব, জিঙ্ক কি কাজে ব্যবহার করা হয়, জিঙ্কটা আসলে কি এবং এর অভাবে কি কি হয় এবং এর ডোজেস কিভাবে কিভাবে খাইতে হবে, কোন কোন বিষয়ে খাওয়া যাবে না এবং এর সাইড এফেক্ট কি, এ বিষয়ে আজকে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং এই ভিডিওটি আপনি ভালো করে বুঝতে চাইলে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখুন। আর একটি বিশেষ কথা আমি প্রত্যেক ভিডিওতে বলি, সেটা আবারও রিপিট করছি, সেটা হলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, জিঙ্ক এটার প্রথমে যে একটা বর্ণনা অর্থাৎ ডেসক্রিপশন, সেটা আমি আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো আসলে জিঙ্কের যে প্রিপারেশনটা, এটা হলো জিঙ্ক সালফেট মনোহাইড্রেটের একটা প্রিপারেশন প্রস্তুত প্রণালী, হুইচ ইজ অ্যান এসেন্সিয়াল ট্রেস এলিমেন্ট অ্যান্ড ইনভলভ ইন এ নাম্বার অফ বডি এনজাইম সিস্টেম। এটা আপনার শরীরের খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা সংযুক্ত রয়েছে আপনার বডি এনজাইমের সাথে। দ্য বডি নিডস জিঙ্ক ফর নর্মাল গ্রোথ অ্যান্ড হেলথ। দেখেন, জিঙ্কটা আসলে আপনার বডির জন্য খুবই প্রয়োজন। কেন প্রয়োজন? নর্মাল গ্রোথ অ্যান্ড হেলথ, অর্থাৎ আপনার দেহের যে দৈহিক যে স্বাভাবিক একটা বৃদ্ধি আছে, এই বৃদ্ধির জন্য এটা খুবই প্রয়োজন। জিঙ্ক ইজ ভাইটাল ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনার যে শরীরের যে ডেভেলপমেন্ট আছে, এই শরীরের যে একটা বৃদ্ধি আছে, গ্রোথ আছে, এর জন্য জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার শরীর যদি রোগাশোকা হয়ে থাকে, তাহলে কিন্তু এটা বুঝতে হবে যে আপনার জিঙ্ক ডেফিসিয়েন্সির কারণে হয়েছে, সুতরাং আপনাকে জিঙ্ক খাইতে হবে। সেক্সুয়াল ম্যাচুরেশন অ্যান্ড রিপ্রোডাকশন, এই কথাটা দ্বারা আসলে বোঝানো হয়েছে যে যারা বয়স হয় পর্যাপ্ত পরিমাণে, কিন্তু সেক্সুয়াল ম্যাচুরেশন হয় না এবং তার যে সেক্সুয়াল অর্গানগুলো আছে, সে রিপ্রোডাকশন যে সিস্টেম আছে সেখানে যে ডেভেলপ হওয়ার কথা ছিল সেই ডেভেলপটা হয় না। এছাড়া রয়েছে ডার্ক ভিশন অ্যাডাপ্টেশন, অর্থাৎ যারা রাত্রে কম দেখতে পান, চোখে কম দেখেন তাদের জন্য। এছাড়া ইনসুলিন স্টোরেজ রিলিজ অ্যান্ড ফর এ ভ্যারাইটি অফ হোস্ট ইমিউনো ডিফেন্স, অর্থাৎ আপনার শরীরের মধ্যে ইনসুলিনকে মজুত করা এবং সেটাকে সময় মতো বের করা। এছাড়াও বিভিন্ন প্রকার ইমিউনো ডিফেন্স, অর্থাৎ আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটাকে সে কি করে, বাড়ায় দেয়। জিঙ্ক ডেফিসিয়েন্সির কারণে আরো কি কি হয়? জিঙ্ক ডেফিসিয়েন্সি মে লিড টু ইম্পেয়ার্ড ইমিউনো ফাংশন, অর্থাৎ আপনার শরীরে যদি জিঙ্কের অভাব দেখা দেয়, সেক্ষেত্রে আপনার শরীরে যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যেতে পারে। ডিলাইড অন হেলিং, এছাড়াও আপনার শরীরে কোথাও কেটে গেলে সেটা তাড়াতাড়ি যাতে ঘাটা শুকায়, এই যে একটা অ্যাবিলিটি, এই অ্যাবিলিটিটা কিন্তু তখন আর থাকবে না যদি আপনার শরীরে জিঙ্ক ডেফিসিয়েন্সিটা দেখা দেয়, অর্থাৎ জিঙ্কের স্বল্পতা দেখা দেয়। এরপরে ডিক্রিজ ইন সেন্স অফ টেস্ট অ্যান্ড স্মেল, অর্থাৎ আপনি যে একটা কোনো কিছুর স্বাদ নেওয়া বা গ্রান নেওয়ার যে একটা অ্যাবিলিটি ছিল সেটা কিন্তু কমে যাবে যদি জিঙ্ক যদি কমে যাবে যদি জিঙ্ক ডেফিসিয়েন্সি হয়ে থাকে। এ রিডিউসড অ্যাবিলিটি টু ফাইট ইনফেকশন, এছাড়াও জিঙ্ক ডেফিসিয়েন্সি থাকলে, অর্থাৎ জিঙ্কের স্বল্পতা যদি আপনার শরীরে থাকে, তাহলে আপনার শরীরে কোনো প্রকার ইনফেকশন হলে আপনার শরীরে যে অ্যান্টিবডি সেটা ইনফেকশনের বিরুদ্ধে কিন্তু ফাইট করতে পারবে না, তার যে অ্যাবিলিটি সেটা কমে যাবে। পোর নাইট ভিশন, পোর নাইট ভিশন আসলে আপনি রাত্রে কম দেখেন প্রচণ্ড পরিমাণে, এটাকে বোঝানো হয়েছে। এরপর ইনক্রিজড রিস্ক অফ অ্যাবর্শন, অর্থাৎ যদি নাকি আপনার জিঙ্ক ডেফিসিয়েন্সি হয়ে থাকে, তাহলে আপনি যখন গর্ভবতী থাকেন ওই সময়ে আপনার অ্যাবর্শন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা খুবই বেশি থাকে। এরপর অ্যালোপেসিয়া, অর্থাৎ আপনার অ্যালোপেসিয়া এখানে বলতে মাথার টাক, অর্থাৎ যাদের মাথার টাক দেখা দিচ্ছে তাদের জিঙ্ক ডেফিসিয়েন্সির কারণে দেখা দিচ্ছে। এছাড়াও স্কিন সেন্সেন্স অ্যান্ড পোর ডেভেলপমেন্ট অফ রিপ্রোডাক্টিভ অর্গান, এটা একটু মূল কথা, সেটা হলো আপনার স্কিনটা চেঞ্জ হয়ে যায় এবং পোর ডেভেলপমেন্ট অফ রিপ্রোডাক্টিভ অর্গান। রিপ্রোডাক্টিভ অর্গান বলতে আপনার বোঝানো হয়েছে এখানে যেই সেক্সুয়াল যে রিপ্রোডাক্টিভ অর্গানসগুলো আছে আপনার শরীরে, পেনিস থেকে শুরু করে এবং এর আশেপাশে বা এটার সাথে সম্পর্কযুক্ত এই যে বিষয়টা, পুরো বিষয়টার
এই বিষয়টার ডেভেলপমেন্ট খুবই কম, পুর ডেভেলপমেন্ট বলা হয়েছে এখানে, সবচাইতে কম। এ কারণে আপনার জিঙ্ক ডেফিসিয়েন্সি রাখা যাবে না, আপনাকে বেশি বেশি যেই খাবারগুলোর মধ্যে জিঙ্ক আছে সেই খাবারগুলো বেশি বেশি খাইতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু এই বিষয়টা পরিষ্কারভাবে জানলাম যে আসলে জিঙ্কের অভাবে কি হয়। জিঙ্ক ডেফিসিয়েন্সি অর্থাৎ জিঙ্ক স্বল্পতা যদি দেখা দেয় শরীরে, তাহলে আমাদের কি কি হতে পারে। এবার আমরা জানবো যে এই মেডিসিনটা ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রকার সাইড ইফেক্ট আছে কিনা, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। জিঙ্ক মে কজেস নসিয়া, ভমিটিং, ডায়রিয়া, স্টোমাক আপসেট, হার্ট বার্ন অ্যান্ড গ্যাস্ট্রিক্স। সাইড ইফেক্টের মধ্যে নর্মাল যে কোনো ওষুধের ক্ষেত্রে যে ছোট ছোট সাইড ইফেক্টগুলো দেখা দেয়, এটার ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। নসিয়া, নসিয়া এটা আপনার একটা বমি 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 হয়েছে, এরপরে ভমিটিং আছে, হ্যাঁ বমি বমি ভাব হয়, বমি করে, এরকম হইতে পারে। এছাড়াও ডায়রিয়া হইতে পারে, স্টোমাক আপসেট, পেটের একটা আনকমফোর্ট ভালো না, মানে ফিল ভালো না এরকম। এরপরে হার্ট বার্ন অর্থাৎ বুক জ্বালা পড়া হইতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা করতে পারে, এগুলো নর্মাল সমস্যা। তবে সবার ক্ষেত্রে যে দেখা দেবে এমন কোনো কথা না, তবে মাঝে মাঝে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মানুষের ক্ষেত্রে এই ধরনের সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এবার আমরা আরো একটা বিষয় পরিষ্কার করে জেনে নিই যে এটা আমরা আসলে প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশনে ব্যবহার করতে পারবো কিনা, অর্থাৎ গর্ভবতী মহিলা এবং যারা বাচ্চাকে দুগ্ধদান করে তারা এটা খাইতে পারবে কিনা। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে এটা রিকমেন্ডেড, এটা খাইতে পারবে। এবার আমরা আসি এই ওষুধটার কন্ট্রাইন্ডিকেশন, অর্থাৎ কাদেরকে আমরা এটা দিব না, এই ওষুধটা কারা আমরা খাবো না, সেটা হলো ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন দোজ হু আর হাইপার সেন্সিটিভিটি টু এনি কম্পোনেন্ট অফ এ জিঙ্ক কন্টেইনিং সাপ্লিমেন্ট। অর্থাৎ এই জিঙ্ক কন্টেইনিং সাপ্লিমেন্ট, এই যে জিঙ্কটা তৈরি করা হয়েছে, এই তৈরি করার যেই উপাদানটা আছে সাপ্লিমেন্টের উপরে, যাদের অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না বা ব্যবহার করা যাবে না। আসুন আমরা সর্বশেষ জেনে নেই এই জিঙ্ক খাওয়ার নিয়ম, অর্থাৎ এর খাওয়ার কি নিয়ম আছে। সেটা হলো আপনি যদি বাচ্চাদেরকে খাওয়ান, অর্থাৎ 10 কেজি যদি আপনার বাচ্চার ওজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি একটা ট্যাবলেট অথবা 2 চামচ প্রতিদিন খাবারের পরে খাওয়াইতে পারেন। এরপরে 10 থেকে 30 কেজি যদি আপনার বাচ্চার ওজন হয়, সেক্ষেত্রে একটা ট্যাবলেট অথবা 2 চামচ 1 থেকে 3 বার প্রতিদিন খাওয়াইতে পারেন খাবারের পরে। তবে অ্যাডাল্ট যারা আছে এবং ওভার 30 কেজি, সেক্ষেত্রে একটা করে ট্যাবলেট দিনে 3 বেলা খাইলে সবচাইতে বেটার হয়, আপনি এভাবে খাইতে পারেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যতদূর সম্ভব জিঙ্ক সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। যদি বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রকার মন্তব্য করতে চাইলে অবশ্যই ভিডিওটির কমেন্টস বক্সে গিয়ে আপনি মন্তব্য করতে পারেন। তো প্রিয় বন্ধু, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এ পর্যন্ত আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।